मॉडर्न सिविल इंजीनियरिंग यूट्यूब चैनल पक्ष अपन के असंख्य असंख्य धन्यवाद। 524 स्क्वायर फीट सात डालायर खरच सात डालायर मालामाल रड सीमेंट बालू कंक्रीट लेबर इलेक्ट्रिक मालामाल एवं दरजा जानला सह ए टू जेड खरच कत है 524 स्क्वायर फीटर एक ब्रिक्स फाउंडेशन दिए बाड़ी कर ले এখানে তিনটা বেডরুম রয়েছে, তিনটা বেডরুম একটি বাথরুম একটি কিচেন এবং বারান্দা রয়েছে। আপনারা যদি এই পজিশনে একটি বাড়ি করতে চান তাহলে আপনার কত টাকা লাগবে এবং এ টু জেড কমপ্লিট কত টাকা হবে এবং যে পর্যন্ত দেখছেন এই পর্যন্ত করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়ির ভিতরটা কেমন পাবেন বাহিরটা কেমন হবে এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। এই জন্য আপনারা ভিডিওটি না টেনে একটু ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ নিয়ে দেখবেন, তাহলেই আপনারা এখান থেকে সম্পূর্ণ আইডিয়াটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। কারণ হচ্ছে অনেকে ইউটিউবে ভিডিও দেখে বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকেন যে সঠিক হিসাবটা পান না এবং আপনারা কোনো আর ইনফরমেশান পান না। আমার এই ভিডিও দেখে আপনার দেখার পর আপনি 100% আইডিয়াটা পাবেন আমি আশা করি। এবং আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের আর যদি কোনো পছন্দের ভিডিও পেতে চান বা আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও পেতে চান কমেন্টস করলে আমরা আপনার প্রয়োজনীয় ভিডিওটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে বেডরুম তিনটা, বারো বারো বেডরুম, 144 স্কোয়ার ফুট হয় তিনটা এবং তিনটা হয় 432 স্কোয়ার ফুট। একটা হবে 144 স্কোয়ার ফুট, 12×12 তিনটা হবে 432 স্কোয়ার ফুট। বাথরুম একটা 4×6 ফুট বাথরুম, 24 স্কোয়ার ফুট এবং রান্নাঘরটা দেখতে পাচ্ছেন 6×6 ফুট অর্থাৎ 600 স্কোয়ার ফিট। বারান্দাটা দেখতে পাচ্ছেন 4×8 ফুট 32 স্কোয়ার ফুট। এখানে যদি আমি স্কোয়ার ফুটগুলোকে যোগ করেন তাহলে দেখতে পাচ্ছেন মোট স্কোয়ার ফুট হচ্ছে 524 স্কোয়ার ফুট। অর্থাৎ এই তিন রুমের এল সিস্টেমের এই বাড়িটি আপনার টোটাল আপনার জায়গা লেগেছে 524 স্কোয়ার ফিট। এখন আমি আপনাদেরকে এই 524 স্কোয়ার ফুট জায়গার এই হিসাবটা দেবো। এবং আপনারা দেখছেন এই বাড়িটি কিন্তু অনেক সুন্দর হবে। এল সিস্টেমের বাড়িটিতে আপনি প্রথমে ঢুকেই পাবেন বারান্দা, বারান্দা থেকে আপনি যাবেন প্রত্যেকটি তিনটি রুমে যেতে পারবেন। একটি রুম থাকবে ড্রয়িং কাম বেড থাকবে আর দুইটি মাস্টার বেড থাকবে এবং একটি থাকবে কিচেন রুম। আপনি ওই বারান্দা থেকে যেতে পারবেন কিচেন রুমে এবং বারান্দা থেকে যেতে পারবেন বাথরুমে। অর্থাৎ আপনাকে কোনো রুম পাড়িয়ে কোনো রুমে যেতে হবে না, সম্পূর্ণ সেপারেট থাকবে এই বাড়ির যে ইন্টিরিয়ার ডিজাইনটা আপনারা সেভাবে সাজাতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল, আমরা এখন খরচটি দেখাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই বাড়ির প্রত্যেকটি ভিডিও আমরা নেক্সট ভিডিও দেবো, পরবর্তীতে আরেকটি ভিডিও দেবো। এই বাড়িটি যখন 100% কমপ্লিট করা হবে তখন আমরা আপনাদেরকে একদম ভিতর বাহির দেখিয়ে তারপর আমরা একটি ভিডিও দেবো। আজকে আমরা ড্রয়িং প্ল্যানটি দেখাবো এবং আমরা দেখাবো এই বাড়িটির করতে খরচ, মালামাল, রড, সিমেন্ট, বালু, কংক্রিট এবং ইট সহ যা লাগে টোটাল খরচটা আমরা এখন দেখাবো। চলুন আমরা খরচটা দেখি। ভিউয়ার্স, আপনারা দেখছেন এই বাড়িটির যে মালামাল লাগবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ইট লাগবে 5000, আপনার এই বাড়িতে ফাউন্ডেশন থেকে শুরু করে আপনার ছাদ পর্যন্ত যেতে ইট লাগবে 5000, সিমেন্ট লাগবে 120 ব্যাগ সিমেন্ট লাগবে এবং ইট আপনারা দেখতে পাচ্ছেন রড 700 লাগবে, 1 রড লাগবে এবং বালি লাগবে আপনার 300 CFT ভালো লাগবে, দরজা জানালা ইলেকট্রিক রং সহ লাগবে 50,000 টাকা লাগবে এবং কংক্রিট সহ টোটাল খরচটা এবং অন্যান্য আরও খরচ সহ যাবে 50,000 টাকা খরচ যাবে। এবং ইট যেটা আছে সেটা কিন্তু আপনার গাঁথনির কাজে লাগবে এবং আপনি দেখতে পাচ্ছেন টোটাল আপনার সর্বমোট খরচটা লাগবে 550,000 টাকা। আমরা এখানে যে ইট ধরা হয়েছে সেখান থেকে কংক্রিট সহ টোটাল আপনার ইট লাগবে 5000 এবং সর্ব আপনার মোট খরচ হবে 550,000 টাকা খরচ হবে যদি আপনি এই বাড়িটা সেম টু সেম করতে চান। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো এই বাড়িটা করতে আপনার ড্রয়িং প্ল্যানটা আমরা দেখাবো। চলুন আমরা এখন ড্রয়িং প্ল্যানটা দেখি।